দেখেন সাকিবকে নিয়েই কথা উঠছে তো তাহলে আর কী বলবো তো সাকিবকে আপনি বাদ দিতে পারতেন বাদ দেওয়ার কথা চিন্তা করবেন তো ওই ওরকমই আসলে ঠিক আছে যখন একটা টিম হয়ে যাবে খেলতে চলে যাবে খেলবে তখন এক রকম। আর যখন আপনি টিমটা করবেন টোটালি আনসিন অবস্থায় করছেন আপনি তো কে ভালো করবে কে করবে না আপনি ইউনেভার নো তো যখনই কোনো প্লেয়ার ভালো না খেলছে তখন বলা হয় যে এর জায়গাতে এ হলে ভালো হতো ওর জায়গাতে ও হলে ভালো হতো ওয়ার ইজ দেখেন সাকিবকে নিয়েই কথা উঠছে তো তাহলে আর কি বলবো তো সাকিবকে আপনি বাদ দিতে পারতেন বাদ দেওয়ার কথা চিন্তা করবেন তো ওই ওরকমই আসলে ঠিক আছে সমর্থকদের সোশ্যাল মিডিয়ার যে গার্বেজগুলো এগুলোকে আমরা মাথায় নিয়ে নিব এটাও একটা ইম্প্যাক্ট ফেলে কিনা আসলে আমার কাছে ফেলে আমার আমাকে আমার উপর প্রভাবটা ওরকম বেশি পড়ে না বাট প্লেয়ারদের উপর কিছুটা হলেও পড়ে বিকজ ওদের আরও বেশি ফেস করতে হয় গ্যালারি ভরা দর্শক থাকে এক একজন মানুষ এক এক রকম কথা বলতে পারে ইভেন কখনো বাইরে কথা বলতে পারে তো যে কারণে খুব সম্ভবত আর ওরা হয়তো সোশ্যাল মিডিয়ার ইয়েগুলো মেনটেন করে ওদের পেজগুলো বা আমি জানি না ঠিক হয়তো করে তো যেগুলো দেখাতে দেখে বা যখন দেখে একজন মানুষ খুব এটা কিন্তু খুবই স্বাভাবিক যে আমার নামে খুব বাজেভাবে ট্রল করা হচ্ছে দেখলে কিন্তু আমার খারাপ লাগবে এটা আমার ভালো লাগার কোনো জিনিস না তো হয়তো এটা একটা বড় ইম্প্যাক্ট ফেলে এই কারণে আমি মানে অনুরোধ করেই বলি যে ভাই দেশ তো আমাদেরই আর মনে হয় ছিল আমি আসলে ওইভাবে চিন্তা করিনি আমি আসলে ওইভাবে চিন্তা করিনি যে আমার সঙ্গে এরকম হলে কেমন হতো এখন যেহেতু টিমের ধরেন আমি টিমের যেহেতু পার্ট তো আমার সঙ্গে হলে যা হতো ওই সময় এখনও আমার ঠিক তাই হয় আমি এটাকে ওভারকাম করতে পারি ওভারকাম করতে পারি এই সেন্সে যে আসলে সবার কথা যদি শুনতে হয় তাহলে আপনার নিজের ডিসিশন আপনি নিতে পারবেন আপনার অন্যজনের প্রভাবে আমি আপনাকে একটা ঘটনা বলি তাহলে আপনি বুঝতে পার আমার লাইফে একবার ঘটছে পুরা প্লেইং ক্যারিয়ারে যেটা একটা ক্রুশিয়াল মোমেন্টে আমি অন্য মানুষের কথা শুনে আমি বোলিং করছি তাও সে কিন্তু আমার টিমমেট ওরা কিন্তু ভালোর জন্যই বলেছে ওরা কিন্তু খারাপের জন্য বলেনি বাট আমার মন বলছিল যে না এটা না করলে ওইটা করলে ভালো হবে বাট আমি তার কথা শুনে ওই বলটা করেছি আমি আই গর হিট এবং আমার সাথে সাথে মনে পড়ে সাথে সাথে মনে হয়েছে যে দিস ইজ মাই ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম আই এল নেভার ডু দ্যাট যে অন্যজনের তো জিনিসটা এরকম এইভাবে অনেক আমাদের হয়তো প্লেয়াররা অনেকে নাও নিতে পারে নিতে পারছে না হয়তো আর কিছু ওই যে বললাম যে নিজের চোখের সামনে যদি খারাপ দেখে হ্যাঁ আমাদের সময় এত সোশ্যাল মিডিয়ার ব্যাপকতা ছিল না তো যে কারণে হয়তো আর একটু ইজি হয়েছে খেলাটা যে আমরা আহামরি কিছু করে ফেলছি সেটা না বাট তারপরেও কিছুটা ইজি তো হইসেই আর এখনকার ওরা চোখের সামনে দেখছে ওদের এই হয়তো একজন কেউ খারাপ খেললে তাকে নিয়ে খারাপভাবে বলা হচ্ছে বা ভালো করলে বর্তমান সময়টা আমাদের নেগেটিভিটির ইয়ে টাইম চলছে তো আমি বলবো যে সেই জিনিসটা আমাদের মধ্যে যতটুকু প্রভাব ফেলে যতটুকু মাথায় রাখি আমরা পজিটিভিটি মানে বলে না লোকের দ্যাটার সেট অফ ইউ লাইফ আমরা বেটেসেট এ না থাকায় শুধু আমরা দেখেন আমরা শ্রীলঙ্কার সাথে ম্যাচ জেতার পর আমাদের প্রথম কথা হলো যে আমাদের এই ব্যাটসম্যানরা এরকম না ওইটা না ওইটা চলবে না এটা বন্ধ করতে হবে এটা বাদ দিতে হবে এটা আমি যে ওয়ার্ল্ড কাপে ফার্স্টে সবাই চাইলো যে হেরে যাক বাংলাদেশ তাহলে সুবিধা হয় তারপর কি হলো সেটা সেটার পরে আসলো যে তাহলে এখন এইটা আসলে এটা দিস ইজ নট দ্য রাইট ওয়ে আর আমি আসলে রাইট ওয়েও সবাইকে যে শিখাতে পারবো বা শিখাতে যাবো সেটাও না এটা আসলে আপনি জিজ্ঞেস করেছেন এই কারণেই বলা তা নাহলে হয়তো আমি মেনশনও করতাম না জিনিসটা